আসসালামু আলাইকুম ডক্টর নিয়ে এসব কি শোনা যাচ্ছে কিছু হবে প্রশ্ন তাহলে আওয়ামী লীগের সাথে জামাত শিবিরের লাভ প্রশ্ন ডক্টর ইউনুসকে ঘিরে বিশেষ তৎপরতা আমি হঠাৎ করে আলোচনাটা কেন করছি রাজনৈতিক অঙ্গনে যারা রাজনীতির খোঁজখবর রাখেন একটা বিশেষ গুঞ্জন শোনা যাচ্ছে গুঞ্জনটা কেন শোনা যাচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে একটা নতুন তৎপরতার গুঞ্জন বিষয়টাকে নানানজন নানানভাবে নানান ভাবে ব্যাখ্যা করছে এটার ভিত্তিটা কি তা বলার আগে ডক্টর ইউনুসকে সবাই নোবেল প্রফেসর এবং তার কিন্তু একসময় রাজনৈতিক একটা উচ্চাবিলাস ছিল রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন আবার পিছু হটেছেন এবং এই সরকারের সাথে কিন্তু একটা চরম বৈরী ভাব তার রয়েছে একটা দূরত্ব রয়েছে সরকারের প্রতি তিনি চরম ক্ষুব্ধ এবং সরকারের সর্বোচ্চ ব্যক্তিরাও ডক্টর ইউনিসের উপর চরম ক্ষুব্ধ এটা বলার অপেক্ষা রাখে না যদিও বিএনপিও কিন্তু একসময় ক্ষুব্ধ ছিল ডক্টর ইউনুস সাহেব যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখন কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির নেতা তিনি কিন্তু বলেছিলেন যে সুদের ব্যবসা করেও নোবেল প্রাইজ পাওয়া যায় এছাড়া বিএনপির আরও বিভিন্ন নেতারা বিভিন্নভাবে কটক্ষ করেছিল এই ইন্ট্রোডাকশনটা আমি কেন দিলাম যে ডক্টর ইউনুসের একটা রাজনৈতিক রিলেভেন্স অতীতেও ছিল তিনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখনও ছিল এরপরেও বিভিন্ন গবেষণা কিন্তু এটাও উঠে এসেছে যে বাংলাদেশে যে ওয়ান ইলেভেন হয়েছিল এই ওয়ান ইলেভেন সরকার সম্পর্কে ডক্টর ইউনুস কনভিন মানে তিনি জানতেন এ বিষয়ে তিনি অবগত ছিলেন এখন যখনই অরাজনৈতিক কোনো শক্তির উত্থানের কথাবার্তা আসে তখনই কিন্তু ডক্টর ইউনুস ঘুরে ফিরে চলে আসেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৎপরতার সাথে ওয়ান ইলেভেনের তৎপরতা অনেকে বা ওই টাইপের কিছু একটা মিল অনেকে খুঁজে পান তখনই ডক্টর ইউনুসের রিলেভেন্স চলে আসে এছাড়া পদ্মা সেতু ইস্যুতেও ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন হিলারি ক্লিংটন বা ক্লিংটন পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্র রেজিমের সাথে ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা কিন্তু আছে এর মানে রাজনীতিতে একটা তার রিলেভেন্স অতীতেও ছিল এবং এখনও আছে যদিও এখন তার বয়স হয়েছে এ কারণে হয়তো আগের মতো রিলেভেন্স নেই কিন্তু হঠাৎ করেই তাকে নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে এটা বিশ্লেষণ করা সময়ের দাবি এখন কেন এই গুঞ্জন শোনা যাচ্ছে নিউজটা যদি একটু বলি আন্তর্জাতিক জ্ঞান উৎসবে ভাষণ দিতে ডক্টর ইউনুসকে ভারতে আমন্ত্রণ আর একটু যদি ডিটেলস বলি নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্ব রাজ্য আসামে পশ্চিম আসামের পশ্চিমাঞ্চলের কোকরাঝারে আসন্ন বড়োল্যান্ড আন্তর্জাতিক জ্ঞান উৎসবে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল দ্বারা শাসিত বড়োল্যান্ড টেরিটোরিয়াল প্রথমবারের মতো বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অন্যান্য অনন্য এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে আসামের গণমাধ্যম সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে এখন এই যে বিষয়টা এটা কি এটা এটি হচ্ছে মূল ভিত্তি যে ডক্টর ইউনুসকে তাহলে ভারত অন্য কোন উদ্দেশ্যে আমন্ত্রণ জানিয়েছে কিনা ভারতের সহায়তায় অন দি আদার হ্যান্ড যুক্তরাষ্ট্র তো আছে তারা সবাই মিলে তাকে অনির্বাচিত কোনো ওয়ান ইলেভেন টাইপের কোনো কিছুকে সামনে আনার জন্য আনছে কিনা আবার কেউ কেউ কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিও বলছেন এবং ডক্টর এই যে ভিপি নুরেরাও কিন্তু কিছুদিন আগে ডক্টর ইউনুসের নাম বলেছেন যে রাষ্ট্রপতি হিসাবে তার যৌক্তিকতা কেন ইত্যাদি ইত্যাদি এর মানে তাকে চাচ্ছে অনেকে এবং বিএনপি একসময় তার বিরুদ্ধে ছিল এবং জামাত তো আদর্শিক তার সাথে কোনো ওই রকম থাকার কথা নয় জামাতের নেতারা যারা ওয়াস করে তারা প্রকাশ্যেই ডক্টর ইনুসের বিরুদ্ধে অনেক কিছুই বলেছেন আদর্শিক কারণে ধর্মীয় কারণে বিএনপিও বলেছে ধর্মীয় দিক ব্যবহার করে বিএনপিও বলেছে ডক্টর ইনুসের বিরুদ্ধে কিন্তু বিএনপির মধ্যে বিভিন্ন ধারা রয়েছে অথবা রাজনৈতিক বিভিন্ন ধারা রয়েছে কেউ কেউ মনে করছেন যে আওয়ামী লীগের বিকল্প যে বা যারাই আসুক না কেন তাদেরকে স্বাগত জানানো উচিত আর তারাই ভালো এটা বিএনপির অনেকে মনে করেন কিন্তু আমি এগুলো সব গুঞ্জন এগুলোর কোনো অথেন্টিসিটি নেই কোনো তথ্যের উপর ভিত্তি করে এগুলো আমরা বলছি না এখন যদি আসলেই সেরকম কিছু হয় অথবা যেহেতু ডক্টর ইউনুসের রাজনৈতিক উচ্চাবিলাস আছে তো সেটা এরকম কোনো তৎপরতা বা এরকম কোনো সম্ভাবনা যদি হয় তখন জামাতের অবস্থান বা জামাত শিবিরের অবস্থান কি হওয়া উচিত আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যদি সেরকম কিছু হয় তাহলে আওয়ামী লীগের সাথে থাকাই জামাত শিবিরের জন্যে লাভ হবে কারণ কি যদি ডক্টর টাইপের কেউ বাংলাদেশের ক্ষমতার মসনাদে বসতে পারে আদর্শিক কারণে এবং বিভিন্ন কারণে তারা জামাতের প্রতি মোটেও সফট কর্নার দেখাবে না এবং জামাত যতটুকু এখন আছে ততটুকু নির্মল করারও উদ্যোগ নিতে পারে এটা তাদের আদর্শিক একটা এজেন্ডার অংশ হিসাবে ডক্টর ইউনুসের রাজনৈতিক যে দর্শন বা চিন্তাধারা তাতে জামাত তো দূরের কথা কোনো ইসলামী দলগুলোর এক্সিস্টেন্সও তার সাথে যায় না আর ডক্টর ইউনুসকে যারা সামনে আনবেন তারাও জামাতকে এলিমিনেট করার এগুলো শর্ত মেনে নিয়েই সামনে আনবেন তাহলে কি বোঝা যায় যে ডক্টর ইউনুস টাইপের কোনো অনির্বাচিত কেউ ক্ষমতার মসনাদ এগুলো সব কাল্পনিক আসার চাইতে বরং আওয়ামী লীগের সাথে যদি একটা পিসফুল রিকনসিলেশন করে জামাত এই অনির্বাচিত ওয়ান ইলেভেন টাইপের কোনো কিছু ডক্টর ইউনুস কোনো টাইপের কিছু ঠেকিয়ে দিতে পারে সেটা জামাতের জন্যে লাভ এবং অন্য অন্য রাজনৈতিক দলের জন্য লাভ বলে আমরা মনে করি কারণ ওয়ান ইলেভেন টাইপের কোনো কিছুই গণতান্ত্রিক রাজনীতির জন্য সুন্দর হয় না ভালো ফল বয়ে আনে না তবে আমি মনে করি ডক্টর ইউনুস বা এদের আসার মতো বয়স বা সম্ভাবনা নেই এগুলো গুঞ্জন গুঞ্জনের মধ্যেই থাকবে আওয়ামী লীগই ক্ষমতা আবার টিকে যেতে পারে